হ্যালো বন্ধুরা, স্বাগত সবাইকে স্টাডি 247-এ। আজকে আমরা ত্রিপুরার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। এটি আমরা গল্পের ছলে, গল্পের মাধ্যমে আপনাদেরকে এই জমাতিয়া বিদ্রোহ সম্পর্কে আপনাদেরকে অবগত করাব এবং গল্পের মাধ্যমে আমরা জমাতিয়া রিভোল্ট সম্পর্কে আমরা পড়ে নেব। প্রথমেই বলে রাখি, যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনে ক্লিক করে রাখো, ত্রিপুরার বিভিন্ন এক্সাম যেগুলো সংগঠিত হবে আগামী দিনগুলোতে সেসব এক্সামের জন্য আমরা প্রতিনিয়ত ইম্পর্টেন্ট টপিক বেছে বেছে বিভিন্ন এমসিকিউ হোক, ডেসক্রিপটিভ আকারে হোক, আমরা আপনাদের সামনে প্রস্তুত করছি। তো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ত্রিপুরার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি গুরুত্বপূর্ণ ইনসিডেন্ট যদি আমরা বলি, সেটা হচ্ছে গিয়ে জমাতিয়া রিভোল্ট। তো কারা ছিল এই জমাতিয়া, কেন এই রিভোল্টটি সংগঠিত হয়েছিল, কে ছিল পরীক্ষিত, কে ছিল নীলকৃষ্ণ ঠাকুর এবং কে ছিল অখিরাই হাজারি, আজকে আমরা গল্পের ছলে সেই প্রতিটি ঘটনাকে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই যদি আমরা বলি জমাতিয়া, এই জমাতিয়া যে কমিউনিটি, একটা ট্রাইবাল কমিউনিটি, এটি কি, এটি ত্রিপুরার মধ্যে, ত্রিপুরার রাজমালা অনুযায়ী যদি আমরা বলি, তাহলে জমাতিয়ারা হচ্ছে একটি জনগোষ্ঠী যা খুবই বীরত্বের সাথে বিভিন্ন সময়ে ত্রিপুরার রাজাদের হয়ে লড়াই করেছে। বিশেষ করে ওদের অবদান সিপাহী বিদ্রোহের সময়, যখন ত্রিপুরার রাজা ছিলেন বিজয়মাণিক্য, সেই সময়ে ওদের অভূতপূর্ব অবদান যদি আমরা বলি, সেই অভূতপূর্ব অবদান রেখে যাওয়ার কারণে বিজয়মাণিক্য একটি কাজ করেছিলেন, জমাতিয়াদেরকে ট্যাক্স থেকে বা ট্যাক্স পেইং থেকে অব্যাহতি দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে যখন সময়ের সাথে সাথে ক্রমে কালের পরিবর্তনের সাথে সাথে এই দিন অতিবাহিত হতে শুরু করলো, তখন ত্রিপুরার যে পরবর্তী সময়ে রাজারা সেই ট্যাক্স যে অব্যাহতি দিয়েছিলেন সেটাকে আবার মুকুব করে নিলে এবং জমাতিয়াদের ট্যাক্স দিতে হতো। সেই সময়ে আসে সিপাহী বিদ্রোহ। কবে সেটি সংগঠিত হয়েছিল? সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সাল। তখন ত্রিপুরার রাজা কি ছিলেন? সেই সময়ে ত্রিপুরার রাজা ছিলেন ঈশানচন্দ্র মাণিক্য। ঈশানচন্দ্র মাণিক্য খুবই একজন দক্ষ রাজা ছিলেন, কিন্তু উনার শেষ সময়ে দেখা যায় কি বিভিন্ন রাজপরিবারের যে লোক ছিল তাদের মধ্যে সংঘর্ষ দেখা দেয় এবং ত্রিপুরার বিভিন্ন জায়গায় অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়। এমন একটা অবস্থায় ঈশানচন্দ্র মাণিক্য মারা যান এবং উনার পরবর্তী সময়ে যে রাজা হিসেবে সিংহাসন আরোহণ করেছিলেন তিনি ছিলেন বীরচন্দ্র মাণিক্য। কিন্তু বীরচন্দ্র মাণিক্যের সিংহাসন আরোহণ যতটা সহজ ছিল তার থেকে কঠিন ছিল সেটাকে ধরে রাখা। ঈশানচন্দ্র মাণিক্যের বৈমাত্রিক একজন ভাই ছিলেন, নাম ছিল নীলকৃষ্ণ ঠাকুর। এই নীলকৃষ্ণ ঠাকুর তখন আদালতের দ্বারস্থ হন, আদালতের দ্বারস্থ হয়ে গিয়ে তিনি আদালতে আপিল করেন যে বীরচন্দ্র মাণিক্য ত্রিপুরার রাজা হিসেবে যোগ্য নয় বা উনাকে ঈশানচন্দ্র মাণিক্য যুবরাজ হিসেবে নির্বাচিত করেননি। যাই হোক, সেই মামলাটি আদালতে চলতে থাকে, এমনতর অবস্থায় নীলকৃষ্ণ ঠাকুর গিয়ে হাজির হন জমাতিয়াদের জনগোষ্ঠীর কাছে। জমাতিয়া যে অঞ্চলে বসবাস করত সেই অঞ্চলে, বিশেষ করে এই অঞ্চলটি ছিল উদয়পুরের কাছাকাছি কিছু অঞ্চল, সেখানে গিয়ে নীলকৃষ্ণ ঠাকুর জমাতিয়াদের সংগঠিত করে তাদেরকে রাজা বীরচন্দ্রের বিরুদ্ধে উৎসাহিত করতে থাকেন। উনি যে ট্যাক্স লাগু হয়েছিল আবার জমাতিয়াদের সেই ট্যাক্স থেকে মুকুব করার প্রতিশ্রুতি দান করেন এবং তিনি বলেন যে নীলকৃষ্ণ ঠাকুর নিজে যদি সিংহাসনে আরোহণ করেন তাহলে যে ট্যাক্স আবার জমাতিয়াদের দিতে হচ্ছে সেই ট্যাক্স তিনি আবার মুকুব করে নেবেন। এমনতর অবস্থায় দেখা যায় কি বীরচন্দ্র মাণিক্য একটি কঠিন পরিস্থিতির সম্মুখীন হন। একদিকে নীলকৃষ্ণ ঠাকুরের ষড়যন্ত্র, অপরদিকে ঈশানচন্দ্র মাণিক্য থাকাকালীন অবস্থায় ওনার যে গুরু ছিলেন বিপিন বিহারী গোস্বামী, তিনিও খুবই প্রভাবশালী হয়ে ওঠেন। বীরচন্দ্র মাণিক্য তখন বাধ্য হয়ে বিপিন বিহারী গোস্বামীকে নজরবন্দি করেন এবং রাজপরিবারের যে লোক ছিল তাদের মধ্যে নিজের প্রতিষ্ঠা স্থাপনের চেষ্টা করতে থাকে। এমন একটি কঠিন পরিস্থিতির সময়ে রাজা
বীরচন্দ্রমাণিক্য ওয়াকিরাই হাজারি নামে একজন রাজকর্মচারী ছিলেন, উনাকে তিনি প্রেরণ করেন ওই জমাতিয়া অঞ্চলে, যেখানে গিয়ে তিনি জমাতিয়াদের সমস্যা, তাদের যে বক্তব্য, সেটাকে রাজার কাছে এসে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন। যাই হোক, ওয়াকিরাই হাজারি তখন সেই অঞ্চলে প্রবেশ করেন। সেই অঞ্চলে প্রবেশ করার পর একটি প্রথা আছে যার নাম হচ্ছে তিথুন বা তাইথুন। এই প্রথা অনুযায়ী কি হয়, রাজ পরিবারের লোক বা রাজ কর্মচারীদের স্থানীয় লোকেরা তাদের মালপত্র সহ একটি বাঁশের তৈরি মাচা, বলতে পারি আমরা, সেই মাচার মধ্যে নিয়ে বহন করে নিয়ে যেতে হতো তাদের গন্তব্যে। কিন্তু জমাতিয়ারা খুবই দক্ষ এবং রাজ পরিবারের কাছে একজন সম্মানিত হওয়ার কারণে তাদেরকে এই কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল বা তাদেরকে এই কাজ করতে হতো না। কিন্তু ওয়াকিরাই হাজারি যখন জমাতিয়াদের সাথে দেখা করতে যান, তিনি একা যাননি, ওনার সাথে ওনার স্ত্রীও গিয়েছিলেন। অর্ধেক রাস্তায় বা কিছু দূর যাওয়ার পর ওনার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। তখন তিনি জমাতিয়াদের যে লোকজন ছিল বা যেখানে যারা জমাতিয়াদের জনগোষ্ঠী ওনার সাথে চলছিল, তাদেরকে তিনি আহ্বান করেন যাতে ওনার স্ত্রীকে সেই তিথুন প্রথা অনুযায়ী বহন করে নিয়ে যাওয়া হয়। কিন্তু জমাতিয়ারা এই কাজে অস্বীকার করে। এই কাজে অস্বীকার করায় ওয়াকিরাই হাজারি খুবই বিরক্তি এবং খুবই অসঙ্গত হয়ে পড়েন এবং তাদের মধ্যে, এই দুটি গোষ্ঠীর মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। তখন তিনি আবার পুনরায় যখন আগরতলায় ফিরে আসেন, আগরতলায় ফিরে এসে তিনি বীরচন্দ্রমাণিক্যকে জানান যে জমাতিয়ারা যে কর দেওয়ার কথা ছিল সেটা তারা অস্বীকার করেছে এবং তারা বলেছে যারা তারা কর দেবে না। যাই হোক, এই কথাটি কি ছিল, কিছুটা সত্য কিছুটা মিথ্যা। জমাতিয়ারা অ্যাকচুয়ালি যদি বলা যায় বা আসলে তারা দিতে চাইছিল না, কেননা ওইখানে নীলকৃষ্ণ ঠাকুর যখন বলেছিলেন ওদেরকে ট্যাক্স থেকে অব্যাহতি দেবেন, সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা চাইছিল যাতে ট্যাক্স না দিয়ে থাকা যায়। আর এখানে ওয়াকিরাই হাজারি যে কথাটি বলেছেন এটাও সম্পূর্ণ সত্য নয়। উনি সেইভাবে ওদের সাথে আলোচনাও যায়নি, ওদের সাথে কথাবার্তার মাধ্যমে ওদের সমস্যাগুলোকে বিচার বিশ্লেষণ না করেই তিনি পুনরায় আগরতলায় ফিরে আসেন এবং সেখানে এসে রাজা বীরচন্দ্রমাণিক্যকে ভুল তত্ত্ব দিয়ে দেন। যাই হোক, এমনতর অবস্থায় রাজার সাথে জমাতিয়া যে জনগোষ্ঠী তাদের একটা মতবিরোধ সৃষ্টি হয়। রাজা তখন কি করেন, কিছু সৈন্যদল পাঠিয়ে জমাতিয়াদের যে এলাকা আছে সেই জায়গায় প্রেরণ করেন যাতে করে ট্যাক্সের যে সমস্যাটা সেটা সমাধানের পথে যায়। কিন্তু জমাতিয়ারা যখন সেই সৈন্যদেরকে দেখতে পায়, তারা সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে এবং এই যুদ্ধে দুজন জমাতিয়া মারা যায়। তখন জমাতিয়াদের মধ্যে একজন হুড্ডা বলে বা সর্দার আমরা যাকে বলবো, তিনি হচ্ছেন গিয়ে পরীক্ষিত। এই পরীক্ষিত জমাতিয়াদের সংগঠিত করেন এবং সৈন্যদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যান। এই যুদ্ধ খুবই ভয়ানক হয় এবং এই যুদ্ধে পরীক্ষিতরা সৈন্যদেরকে তাড়িয়ে দেয়। তখন রাজা বাধ্য হয়ে কুমারঘাট অঞ্চল থেকে কিছু কুকি, এই কুকিরা বিশেষ করে ডার্লং কুকি, ওদেরকে ওইখানে পাঠিয়ে দেওয়া হয় জমাতিয়াদের সাথে যুদ্ধে। এই কুকিরা ছিল খুবই বিধ্বংসী এবং খুবই অত্যাচারী। এই কুকিদের মধ্যে দুজন সর্দার মরছুই লালা ও হাপ্পুই লালা, এই দুজন মিলে ওদের দুজনের নেতৃত্বে 200 জন, মোট 600 জন কুকিদের নিয়ে ওরা জমাতিয়া অঞ্চল আক্রমণ করে এবং সেখানে পরীক্ষিতের সাথে ওনাদের যুদ্ধে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে পরীক্ষিত জমাতিয়াদের যে সর্দার ওনারা পরাস্ত হন এবং দেখা যায় যে প্রায় 200 জমাতিয়া যুবক এই যুদ্ধে প্রাণ দেন। পরীক্ষিতের ধরে নিয়ে আসা হয় আগরতলায়, সেখানে এবং সাথে করে নিয়ে আসা হয় সেই 200 মস্তক যারা জমাতিয়া বিদ্রোহে প্রাণ হারিয়েছে। তাদের মস্তককে আগরতলার বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রাখা হয় যাতে করে মানুষদের মধ্যে বা জনসাধারণের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয়। যাই হোক, পরবর্তীকালে পরীক্ষিতের সাথে কথা বলে রাজা বীরচন্দ্রমাণিক্য এই যে বিদ্রোহ শুরু হয়েছিল সেই বিদ্রোহের এক নিষ্পত্তি ঘটে এবং লাস্ট অব্দি পরীক্ষিত বৈষ্ণব ধর্ম গ্রহণ করে পুনরায় সাধারণ জীবনযাপন শুরু করে। এইভাবেই নিষ্পত্তি হয় এই জমাতিয়া বিদ্রোহের। তখন সেই সময়ে ত্রিপুরার যে অঞ্চল ছিল প্রিন্সলি স্টেট হিসেবে
তার পাশাপাশি যে ব্রিটিশ শাসিত অঞ্চল ছিল সেখানে ব্রিটিশ শাসিত অঞ্চলের যে ধারক বাহক ছিলেন ওনারা এই সমস্যার নিষ্পত্তির জন্য একটি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, যাতে করে জমাতিয়া রিভোল্ট এবং জমাতিয়া সম্প্রদায়ের সাথে যে রাজার যে একটি সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যাকে সমাধানের জন্য ওনারা একটি যথেষ্ট প্রচেষ্টা চালিয়েছিলেন। এই হচ্ছে গিয়ে জমাতিয়া বিদ্রোহের সম্পূর্ণ ইতিহাস, যা পার্বত্য স্বাধীন ত্রিপুরা ঊনবিংশ শতাব্দীর শেষে উল্লেখযোগ্য প্রধান বিদ্রোহ। পরবর্তী সময়ে আরেকটি বিদ্রোহ খুবই ভয়াবহ আকার ধারণ করেছিল, সেই বিদ্রোহ হচ্ছে গিয়ে রিয়াং বিদ্রোহ বা রিয়াং রিভোল্ট। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। রিয়াং ভিডিওটি আপনাদের কমেন্টের বেসিসে আমরা আপনাদের সামনে তুলে ধরব। যদি আপনারা চান যে রিয়াং বিদ্রোহের সম্পর্কে এই সম্পূর্ণ ইতিহাস আপনাদের সামনে তুলে ধরি তাহলে আপনারা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো আজকের এই ভিডিওটি এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো ত্রিপুরার ইতিহাসের কোনো একটা ঘটনা নিয়ে, উল্লেখযোগ্য ঘটনা নিয়ে, উল্লেখযোগ্য কিছু ইনসিডেন্টস নিয়ে। তো এখন পর্যন্ত যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুনি, সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে রাখো, ত্রিপুরার বিভিন্ন এক্সাম যেগুলো সংগঠিত হবে সেগুলোকে মাথায় রেখে আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকম MCQ আকারে হোক, সাবজেক্টিভ আকারে হোক বা গল্পের ছলে হোক আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইয়োর এক্সাম।